নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি পাকা আমের চিড়ি, সেজন্য এখানে আমগুলো আমি কেটে নিয়েছি। কেটে জাস্ট 10 মিনিট আমি একটু সেদ্ধ করে নেব। নুন চিনি আমি কিচ্ছু দেবো না। 10 মিনিট ধরে সেদ্ধ করলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা নেমে ঢাকা দিয়ে রেখে ঠান্ডা হলে পেস্ট করবো। একটু ঠান্ডা হয়েছে, এবার আমগুলো ছাঁকনিতে একটু ঘষে ঘষে নেব। খুব সুন্দর সেদ্ধটা হয়েছে। এই একটা একটা নিলে ভালো ঘষা যাচ্ছে, আর একসঙ্গে নিলে ঘষতে একটু অসুবিধা হবে। আমটা ঘষে যেটা বেরিয়েছে, এটা নুন মিষ্টি মাখিয়ে আমি রোদে দেবো। এটাও খেতে খুব ভালো লাগে। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, আমি কাপটা ঢেলে দিচ্ছি। আমি 1 কিলো আম নিয়েছিলাম, তার আমি আন্দাজ করে বলছি 750 মতো কাপটা বেরিয়েছে। আর আমার এই বাটিটা হচ্ছে 350 ওজনের মাল ধরে। সেই মতো চিনিটা দিচ্ছি, তবে আমটা খুব মিষ্টি ছিল না, টক মিষ্টি ছিল। আমি আরো হাফ বাটি দিয়ে দিচ্ছি। তবে জেলি করতে গেলে সমানে নাড়তে হবে, কারণ তলায় লেগে যাবার ভয় থাকে। এখানে আমি 4টে এলাচ দিচ্ছি, একটু থেঁতো করে নিয়েছি। গ্যাস কমিয়ে আমি 10 মিনিট ধরে সমানে এইভাবে নেড়েছি, কারণ ডেলি করলে সমানে নাড়তে হবে, না গলায় লেগে যাবে। হাফ চামচের কম একটু নুন দিলাম ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য। যতটা পারলাম ফেলে দিলাম। একটা ঘনত্ব এসে গেছে দেখুন, এবার ঠান্ডা হলে জমে যাবে। আমি গ্যাসটা নিমিয়ে আমি গ্যাসেই কড়াটা বসিয়ে রেখে দেবো, ঠান্ডা হলে আবার দেখাবো। গ্যাসটা নিভিয়ে দিলাম, দেখুন এবার ঘনত্বটা এসেছে।
চিলি একদম ঠান্ডা হয়ে গেছে, দেখুন জেলি একদম রেডি। যদি জেলির ভিডিওটা আপনাদের ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।